নমস্কার বন্ধুরা, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো দেখুন, আমি বাড়ি চলে এসেছি শখ নিয়ে, এখানে যোগাড় করছি, আসুন আপনাদের দেখিয়ে দিই। আমি রসুন ছাড়াচ্ছি, কলমি শাক করব, পেঁয়াজ রসুন লঙ্কা কাঁচা পাকা লঙ্কা দিয়ে কলমি শাক করবো। আর এটা হচ্ছে হিমচে শাক, হিমচে শাক করবো। আর এটা হচ্ছে মুসুর ডাল ভিজিয়ে রেখেছি, এটা মুসুর ডাল ভিজিয়ে রেখেছি। এবারে বাটবো, মুসুর ডালটা সিলে বাটবো, আর হিমচে কুচিয়ে ওটা দিয়ে, মুসুর ডাল দিয়ে ওটা দিয়ে একটা বড়া তৈরি করবো, পকোড়া। তো দেখুন কীভাবে করি, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আমি সব জোগাড় করে নিয়ে এইভাবে ছোট ছোট করে আমি কলমি শাকগুলো সব কেটে নেব। দেখুন এইভাবে কলমি শাকটা ছোট ছোট করে কেটে নিচ্ছি, সব শাক কলমি শাকটাই এইভাবে আমি কেটে নেব। দেখুন আমি কিভাবে কাটছি, এইরকম ছোট ছোট করে কলমি শাকটা কেটে নেব। এখন আর কি শাক মানে সেই বড় বড় গাছ থেকে মানে যে ডগাগুলো ছাড়ছে সেইগুলো, এই শাকগুলো খেতে খুব ভালো। এগুলো দানার শাকও নয় আর জলের শাকও নয়, জলেতে হয় ওরকমও না, মানে পুরোনো গাছ আর কি। সেই গাছে মাঠে আমাদের পুরোনো যে মাঠে সব গাছ হয়ে থাকে সেই গাছে এরকম এখন ছোট ছোট ডগা বেরিয়েছে, সেইগুলোকে এই যে এরকম ছোট ছোট ডগা, এই শাক খেতে খুব ভালো। সব এরকম ছোট ছোট করে কেটে নেব শাক। কলমি শাকে তো কলমি শাকের জন্য রসুনটা একটু থেঁটো করে নিই, এটা কলমি শাকে দেবো। এবার মুসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম, মুসুর ডালটা বেটে নেব। এভাবে সবটুকু ডাল বেটে নিই। মুসুর ডালটা বাটা হয়ে গেছে, এবার মুসুর ডালের মধ্যে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, এরপর শাকটা দিয়ে মানে ওই যে শাকটা কেটেছিলাম ওই শাকটা
এই জায়গাটা অনেকটা জল পড়ে গেছে, ওই ডালটা বেটেছি, ধুয়েছি সিলটা, আর সিলটা আগেও ধুয়ে আর বেটে বাটতে বাটছি, তো এই জায়গাটা জল পড়েছে। এটাকে মাখাবো এবার, এটাকে মাখিয়ে দিচ্ছি। এবার এটাকে আমার একটু টাইট করার জন্য আমি ময়দা নিয়েছি, এবার এর মধ্যে একটু ময়দা দেবো, ময়দা দিয়ে জিনিসটা আরো টাইট করবো। এইভাবে আমি যত আমি মাখছি, যেহেতু আমি বুঝতে পারবো যে কতটা ময়দা দিলে জিনিসটা, এটা তো হাতের আন্দাজ যে জিনিসটা টাইট হবে, তো আমি এইভাবে এটা মেখে নিই। জিনিসটা আমার হয়ে গেছে, এবার আমি উনুন টুনুন ধরিয়ে রেডি করে নিই। উনুন ধরে গেছে, এবার আমি কড়া বসিয়ে দিই। কড়াই তেল দিলাম, এবার তেলটা গরম হয়ে গেছে, এবার এক এক করে এই হিঞ্চের বড়াগুলো আমি ছেড়ে দেবো। এইভাবে আমি বড়াগুলো ছেড়ে দিচ্ছি, এইভাবে দুপিটা আমি লাল লাল করে ভেজে নেব, উল্টিয়ে নেবো, উল্টে পাল্টে দুপিটি লাল লাল করে ভেজে নেব। প্রত্যেকটা বড়াই আমি বড়া বলুন কি পকোড়াই বলুন, মানে দু পিস লাল লাল করে আমি এভাবে সব ভেজে নেব। এইটা আমার হয়ে গেছে,
কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবার রসুনটা দিয়ে দিলাম। রসুনটা দিয়ে একটু নাড়ছি, পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচা লঙ্কা সব একসঙ্গে দিয়ে দিলাম। এরপর শাকটা শুধু মারব, এইভাবে নেড়ে নেড়েই আমি শাকটাকে রান্না করে নেব। একটু হলুদ দিয়ে দিলাম, এইভাবে শাকটাকে নেড়ে নেড়ে আমি রান্না করে নেব। শাকটা হয়ে গেছে, এবার শাকটা আমি নামিয়ে নেবো। বড়া কেমন হয়েছে বলো? ভালো হয়েছে। এবার শাকটা খেয়ে বলো কেমন হয়েছে। আজকে আমাদের রান্না হয়েছে ঝুঁচের বড়া, কলমি শাক ভাজা, আলু ভাজা, ডিম ভাজা আর বিউলির ডাল। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।